চলছে চৈত্র মাস, এরই মাঝে বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের ফল তরমুজ। ভালো দামের আশায় নোয়াখালীর সুবর্ণচরে বিস্তীর্ণ এলাকা জুড়ে এবছর আগাম তরমুজের চাষ করেছেন কৃষকেরা। উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি জমিতে হয়েছে তরমুজের চাষ, আর বাম্পার ফলনে কৃষকের মুখেও ফুটেছে প্রশস্ত হাসি। নোয়াখালী থেকে জয় ভূঁইয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নোয়াখালীর উপকূলীয় এলাকা সুবর্ণচরের চর ওয়াবদা, চরবাটা, চর ক্লার্ক ও চর জুবিলির ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগাম জাতের তরমুজের চাষ করছেন চাষিরা। সুবর্ণচরে আগাম তরমুজ এখন বেশ জনপ্রিয়। এ অঞ্চলের বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের বেশ উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগাম তরমুজ চাষে বেশ লাভবান চাষিরা। দ্বিগুণ থেকে তিনগুণ লাভ গুনছেন তারা। নিজের শ্রমগ্রাম বাদ দিয়ে মনে করো 75-80,000 টাকার মতো খরচা আছে। কারণ আমি আশাবাদী আল্লাহ যদি উদ্ধার করে ধরেন আয় থেকে 3 লক্ষ টাকা ইনশাল্লাহ আল্লাহ এইভাবে যদি উদ্ধার ভালো রাখে। এবং আমাদের এককানি জমিনে 60-70,000 টাকা খরচ এবং আমরা বিক্রি করতে পারি প্রায় 1.5 লক্ষ টাকা হয়তো 2 লক্ষ টাকা। ভালো ফলনে সঠিক পরামর্শ আর সহযোগিতার জন্য বর্তমান সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার চাষিরা। কৃষি অফিসারদের সহযোগিতায় আমি যে সহযোগিতা ওনাদের পাইছি, ওনারা যে পরামর্শ দিছে পরামর্শ অনুযায়ী আল্লাহর রহমতে আমার ফলনটা ভালো আছে। আমরা এই অঞ্চলের কৃষকের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, ওনার জন্য আরও নেক হায়াত বাড়াই দিই। উনি বর্তমানে কৃষকের যেভাবে সরকারি কৃষি অফিসারের মাধ্যমে যেভাবে একটা পরামর্শ দিতেছে, যেভাবে একটা কৃষি অফিসারদেরকে খেতে খেতে ফাটাইতেছে, আমাদেরকে সঠিক সময় 60টা দিতেছে, আমাদেরকে সঠিক সময় উনি 20টা দিতেছে, ওনাকে আমরা শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। বৃহত্তর নোয়াখালীর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত হচ্ছে এ তরমুজ। ভালো ফলন আর ন্যায্য দাম পাওয়ায় চাষিদের আনন্দের অন্ত নেই। পবিত্র রমজানে পুরো দমে এ তরমুজ বাজারজাত করছেন চাষিরা। এতে বেশ ভালো দাম পাচ্ছেন তারা। গ্রীষ্মের রসালো সুমিষ্ট এ ফলে পুষ্টির পাশাপাশি ভাগ্য বদলে দিয়েছে সুবর্ণচরের হাজারো চাষির। উপজেলার 8টি ইউনিয়নে এবছর 4,250 হেক্টর জমিতে চাষ হয়েছে তরমুজের, যার মধ্যে আগাম তরমুজ হয়েছে 2,000 হেক্টর জমিতে। রমজান উপলক্ষে এই তরমুজের ভালো একটা মানে চাহিদা হবে, তার কারণে আমরা এটা আশা করতেছি সামনের দিকে আরও ভালো ফলন পাব। আমরা উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিতেছি কৃষকের বীজ সার কীটনাশক হয়েছে এবং মাঠ পর্যায় থেকে কৃষকের রোগ এবং পোকামাকড়ের বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রার 80% চাষ হচ্ছে সুবর্ণচরে। জেলার এই ব্র্যান্ডিং পণ্য তরমুজ চাষে কৃষকদের সহযোগিতা করতে সব সময় তাদের পাশে রয়েছে কৃষি অফিস। এই তরমুজকে ব্র্যান্ডিং উদ্দেশ্য করে আমরা যে বলে থাকি যে আইলানা আইলানা রে বন্ধু তরমুজ সব আইলানা, নোয়াখালীর তরমুজ খেয়ে প্রাণ টাকানা জোড় আইলানা। এই বছর নোয়াখালীতে প্রায় 5,760 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। গত বছর ছিল 2495 হেক্টর, অর্থাৎ গত বছর দ্বিগুণ জমিতে তরমুজ চাষ হয়েছে। কৃষকরা তরমুজ চাষে লাভবান হয়েছে বা লাভবান হচ্ছে বলেই তরমুজ আবাদ বৃদ্ধি পেয়েছে। রমজানের বাজারে পাওয়া যাচ্ছে আগাম তরমুজ, তবে রমজানের পরপরই বাজার ছেয়ে যাবে তরমুজে। সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, তরমুজের ন্যায্য দাম পেতে সর্বোচ্চ সহযোগিতা করবে উপজেলা কৃষি অফিস। তরমুজের রোগবালায় পোকামাকড় দমনে সকল স্তরের কৃষি কর্মকর্তারা সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি। এবছর পবিত্র রমজানকে লক্ষ্য করে কৃষক তরমুজের আবাদ করে এবং ইতিমধ্যে কৃষকের তরমুজ বাজারজাতকরণের জন্য প্রস্তুত রয়েছে। আমরা আশা করি পবিত্র রমজান এবং এই যদি বৃষ্টিপাত এবং যদি প্রাকৃতিক দুর্যোগ মুক্ত হয় তাহলে কৃষক তরমুজের ন্যায্য মূল্য পাবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে। কৃষকের এই লাভবান হওয়ার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা কৃষকের পাশে রয়েছে। সুবর্ণচরে এবছর 1,395 হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ছিল, তবে তরমুজ চাষ হয়েছে 1,250 হেক্টরের অধিক জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণেরও বেশি। বাজারে ন্যায্য মূল্য পেলে তরমুজ চাষে কৃষকদের এই আগ্রহ অব্যাহত থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।